নমস্কার বন্ধুরা, এখনো পর্যন্ত আমফানের ক্ষত আমাদের শুকায়নি। মাত্র 7-8 দিন আগেই আমফান আমাদের রাজ্যের উপরে আছড়ে পড়েছিল। তার সেই ভয়ানক স্মৃতি আমাদের মন থেকে মুছে যাওয়ার আগেই রাজ্যে আবার প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। গতকাল মানে বুধবার থেকেই কিন্তু আমাদের রাজ্যের আকাশ ভার হয়েছিল। তারপর থেকেই প্রবল বৃষ্টি, কোথাও ঝড়, কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। গতকাল সকালের দিকে তবু আকাশ কিছুটা পরিষ্কার ছিল, রোদের দেখা মিলেছিল, কিন্তু আজ বৃহস্পতিবার সকাল থেকেই আমাদের পশ্চিমবাংলার আকাশ, দক্ষিণবঙ্গের আকাশ একেবারে কালো মেঘে ঢেকে রয়েছে। এই বৃষ্টিপাত কি সারাদিন চলবে, নাকি বেলা বাড়ার সাথে সাথে বিকেলের দিকে আকাশ পরিষ্কার হবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, নাকি এই বৃষ্টিপাত আজকের পরেও জারি থাকবে, আজকে আমরা এই সম্পর্কেই জানবো। গত বিষয় নিয়ে রাজ্যে আছড়ে পড়েছিল প্রবল ভয়ানক ঘূর্ণিঝড় আমফান, যার গতি ছিল প্রায় 120 থেকে 130 কিলোমিটার পর্যন্ত, কোথাও কোথাও এর থেকেও বেশি গতিতে কিন্তু ঝড়ের দাপট ছিল। তার ফলে আমাদের রাজ্যে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে, কোথাও বাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে, কোথাও গাছপালা একেবারে ভেঙে পড়েছে, বিদ্যুৎ সংযোগ এর ফলে অনেক জায়গা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এখনও পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে ওঠেনি, তাই এখনও ওই আমফানের ক্ষত আমাদের মনে রয়ে গিয়েছে, আমাদের জীবনে রয়ে গিয়েছে। তার মাঝে আবার এই প্রবল ঝড় বৃষ্টির দাপটে আমাদের রাজ্যের বাসিন্দাদের জীবন একেবারেই নাজেহাল হয়ে উঠেছে। গতকাল বুধবার আহা দপ্তরের পূর্বাভাস মিলিয়ে সন্ধ্যার দিকে আমাদের রাজ্যে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছিল, ঝড়ো হাওয়া বইছিল। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও আবার 80 কিলোমিটার বেগেও ঝড়ের দাপট ছিল, প্রবল হাওয়া হয়েছিল। উত্তরবঙ্গের অবস্থাও প্রায় একই রকম ছিল, শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে সেগুলোতেও কিন্তু একই ধরনের হাওয়া ছিল। সে সমস্ত এলাকাতেও গতকাল বৃষ্টি হয়েছে, সাথে ঝড়ো হাওয়া হয়েছে। এখন হাওয়া অফিস সূত্রে খবর, আজ বৃহস্পতিবার দিনভর আমাদের রাজ্যের আকাশের মুখ একেবারেই কালো হয়ে থাকবে, কোথাও মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিপাত হবে, সাথে ঝড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ বেলা গড়িয়ে বিকেলের দিকে আকাশের মুখ পরিষ্কার হবে তার সম্ভাবনা একেবারে নেই। আজ সারাদিনই কিন্তু একই ধরনের আবহাওয়া থাকবে, ঝড়ো বৃষ্টিপাত হবে। এর প্রভাব সব থেকে বেশি যে জেলাগুলোতে পড়বে সেগুলোর মধ্যে রয়েছে দুই মেদিনীপুর, মানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সাথে হাওড়া, হুগলি এবং কলকাতা। এই কয়েকটি জেলাতে কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়বে, সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। আর আগামীকাল যে আকাশ পরিষ্কার হবে সেই সম্পর্কেও কোনো নিশ্চয়তা নেই, আগামীকালকেও হয়তো একই ধরনের আবহাওয়া থাকতে পারে। যাই হোক, এই খবর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন। আজকের জন্য এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।